গরমেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে, একটা বিধবা মা আমাকে বলছে, মা আমার দুটো ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হারমান, খুন করে দিল, মা গো আমার হাতে দুটো জিনিস দেবে? আমি বললাম কি? বলল, এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও আর এক হাতে একটা বন্দুক দাও, আমি ওদের আমার ছেলের খুনের বদলা নেব। আমি জানি এসব ঘটনা ভুলে যাইনি। কেশপুরে আমাদের মিটিং ছিল, মিটিং থেকে ফিরে আসতে গিয়ে শুনলাম সব গাড়ির কাজ ভেঙে দিয়েছে, সব মানুষের মাথ ফাটিয়ে দিয়েছে। আমি আবার দৌড়ে গিয়েছিলাম। কি সাংবাদিক বন্ধুরা, আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না, আমার ডাউন মেমারি লেন থেকে কিছু কিছু কথা বলছি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। সেই সিপিএম এর হারমাদরা আর বিজেপি সবচেয়ে বড় ওস্তাদ হয়েছে।